সমস্ত জিন্দগির গুণাগাতা মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিলে। আপনার বাবাকে না, আপনার মাকে না, আমার ছেলেকে না, আমার মেয়েকে না, দুনিয়ার কোনো মানুষকে না, বরং আমাদের সমাজে এক নিকৃষ্ট প্রাণী কুকুরকে রহম করার কারণে, দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের তমাম জিন্দগির গুনাহটা মাফ করে জান্নাতের মালিক বানায় দিতে পারেন, আমি আপনি যদি আমরা একে অন্যকে রহম করে দয়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে আমাকে মহব্বত মায়া করে জান্নাতের মালিক বানায় দিতে পারেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দান কায়েম হবে, মাথার উপরে সূর্য আসবে, যেই সূর্যের এখন 9:30 কমান ধরে আছে, যেই সূর্যের আলো আপনার মাথায় পৌঁছতে পুরো 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, সেই সূর্য ঠিক আপনার মাথার উপরে থাকবে, পুরো আকাশের ময়দানে ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে মহব্বত করবেন, দয়া করবেন, সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে একে মহব্বত করতে তোমরা কোথায় আছো, আসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজ এই আরশে, আজ এই হাশরের ময়দানে আমার আরশের নিচে তোমাদেরকে জায়গা দিলাম। আল্লাহুম্মা আমাদের এটা সম্ভব না, এ মহাসাগরে হয়তো সাঁতার কাটা যায়, একটি সাগরে হয়তো সাঁতার কাটা যায়, কিন্তু একটি সাগর কিন্তু পেয়ারার মধ্যে সীমাবদ্ধ করা যায় না। বাদ দিয়েছি করে, তখন কোন ইমানদার অন্য ইমানদারকে মনোজ্ঞ করে আল্লাহ
তারসে ইমানদার বান্দাকে মজবুত বানায়েন আল্লাহ রাব্বুল আলামিন তারসে ইমানদার বান্দাকে মহব্বত করে বন্ধু বানায়েন তার খাতার মধ্যে তার তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি বানায় দেন হাদিস শরীফ আর যদি ইমানদার নাও হয় ইমানদার নাও হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের এহসান দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান দেখেন কোন মানুষ ইমানদার না কিন্তু অন্তরে তার মানুষের প্রতি মহব্বত আছে সে ইমানদার না কিন্তু মানুষকে সে মহব্বত করে মানুষের কল্যাণ সে করতে চায় মানুষের ফায়দা সে করতে চায় সব সময় গরিব দুঃখী অভাব মানুষের পাশে দাঁড়ায় ইমানদার যদি না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়াতে স্থান দিয়ে দেন ইমানদার না কিন্তু গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় অসুস্থ মানুষের মাথায় হাত রাখে এক ইমানদারের মাথায় হাত রাখে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে এক বেঈমানের হাত রাখে রসুলের এক ইমানদারদের এক ইমানদারকে শিফা দিয়ে দেয় কারণ তার কিছু কিন্তু তার মনে মহলুকের প্রতি মহব্বত আছে আল্লাহর মহলুককে সে মহব্বত করে এই কারণে ইমানদার না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে মহব্বত দিয়ে দেয় যত হিন্দু ধন্যবাদী ডাক্তার আছেন আমাদের দেশে দেখবেন একটু উপরে অসুস্থ মানুষ ভালো হয়ে যায় আপনার ইচ্ছা একজন খ্রিস্টান মহিলা মাদার তেরেসার নাম শুনেছেন ঠিক না বেটি মাদার তেরেসা ইন্ডিয়াতে এই মহিলা হাত রাখলে অনেক বড় বড় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় অনেক মানুষের ফায়দা হয় কেন হয় আমি এটা আমার নিজের সুস্থারি আমার মনে এটাই ছিল প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাত রাখেন বরকত হয় এটা তো বললাম ঠিক আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক যদি হাত রাখেন ঠিক আছে ইমাম হাসান হুসাইন যদি হাত রাখেন ঠিক আছে মা ফাতেমা যদি কারো জন্য দোয়া করেন ঠিক আছে এক মহিলা তার অন্তরে ইমান নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কে সে মানে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে তার ইমান নাই ইমানদার না কিন্তু হাত রাখবে এক ইমানদারের মাথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দিয়া দেব সুবহানাল্লাহ